হাফ হাফ করে কেটে নিয়েছি আর হাফ হাফ সব ওখানে রেখে দিয়েছি। আর এখানে গুড মর্নিং সোমালিদা ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকাল কিন্তু অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, তো সবাইকে গুড মর্নিং আরেকবার। তো সকালবেলা মানেই তো আমার এখানে কাজকর্ম শুরু হয়ে যায়। রাতে আটাটা মেখে রেখেছিলাম বলে সকালবেলা উঠেই গরম গরম ফুলকো লুচি। হ্যাঁ, লুচিগুলো লাল লাল কেন, আমার সবসময় বেশি আটার লুচিই তৈরি হয়। খুব একটা লোকজন এলে, গেস্টরা কেউ এলে বাড়িতে, তবেই আমি ময়দার লুচি করি, নচেত সবসময় আমি আটার লুচি খাই। ময়দাটা চেষ্টা করি যাতে কম খাওয়া যায়, তা বলে একদমই যে ছুঁই না খাই না ব্যাপারটা এরকম নয়, খাই, চেষ্টা করি কম খেতে, এই হচ্ছে। আর দেখো আটার লুচিও কত সুন্দর গোল গোল করে ফুলকো লুচির মতো করে ফোলে। আর অল্প তেলে লুচি ভাজতে গেলে একটু এরকম চেপে চেপে ভাজলে দেখবে লুচিগুলো গোল গোল করে ফুলে যায়। আর এরপরে হচ্ছে সোয়াবিনের প্রিপারেশন। আজকে তো নিরামিষই রান্নাবান্না হবে, তো মশলা ভালো করে কষিয়ে আদা হলুদ লঙ্কা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে সোয়াবিনটা দিয়ে দিয়েছি। ব্যাস এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিলে, একটু গরম মশলা দিলেই সোয়াবিন রেডি। কত ইজি বলো, চটপট বলে ফেললাম। আর এই রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ঘর পরিষ্কারও চলছে, আর তার পাশে আর এক পাশে চলছে কারকল ভাজা। মোটামুটি এখন রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে হয়েছে সয়াবিনের তরকারি, ডাল হয়েছে, আর পটল ভাজা হয়েছে, কারকল ভাজা হয়েছে, এই আর কি। আজকে তো নিরামিষ, মঙ্গলবার এমনি তো। আর আমি যাবো আজকে পুজো করতে, তো সকালবেলা খুবই তাড়াহুড়ো আছে। মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে, এখন ছোটকে খেতে দেবো, দিয়ে ওকে স্কুল পৌঁছে দিয়ে তারপরে যাবো পুজোতে। তো অনেক অনেক কাজ সকাল থেকেই চলবে, তো সঙ্গেই থাকো সারাদিন। সারাদিন গল্প হবে, কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার হবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আর এখন কথা না বলে আমার সাথেই থাকো, দেখতে থাকো। ওদিকে ও খাচ্ছে আর আমার এদিকে কিচেন টপ টপ পরিষ্কার করা হয়ে যাচ্ছে, কারণ একটু তাড়াহুড়ো বেরোতে হবে, সুতরাং এগুলো যতটা সেরে রাখা যায় তত ভালো। আর কোথা থেকে এসে না একদম কোনো কিছু করবার ভালোই লাগে না, তখন তখন মনে হয় না এই সবগুলো করবো। যতটা কাজ এগিয়ে রেখা যায় ততটাই সুবিধা। ওগুলো এখন থাক, দিদি এলে তারপরে দেওয়া হবে। চলো রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি আজকে, অনেকদিন পর শাড়ি পরেছি। মাঝে মাঝে এরকম শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে শাড়ি পরা হয় না। এতদিকে দৌড়াদৌড়ি শাড়ি পরে তাহলে আর অবস্থা থাকবে না। চলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, স্কুটিতেই যেতে হবে, তো অনেকটাই রাস্তা, বাড়ির কাছে না খুব একটা, যেতে হবে অনেকটা। তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, দাঁড়াও দে একটু ধুয়ে নি। ঘরে ঠাকুরদেরও পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে রেখেছি 13 রকমের ফল সব হাফ হাফ করে কেটে নিয়েছি আর হাফ হাফ সব ওখানে রেখে দিয়েছি। আর এখানে ধূপকাঠি মোমবাতি আর সিঁদুর আলতা সিঁদুর, আর এখানে আছে মিষ্টি 13টা পান সুপারি, আর এটা আছে ফুল মোটামুটি এই, আর মিষ্টিটাও আছে, মিষ্টিও নিয়েছি, মোটামুটি সব নিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে আসি, দিয়ে বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি, কারণ আবার মিস্ত্রিরা ঢুকে যাবে,
মন্দিরে এসে দেখি মোটে দুজন বসে আছে, তারা ওই যে ধাগাগুলো তৈরি করতে হয় সেগুলোতে দুব্বা বাজে, মানে পুরোহিত মশার হেল্প করছে। আর আমি গেলাম, আমাকে দেখে পুরোহিত মশা ওদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছে, পুজোর আয়োজন একজন একজন করে আসছে, আর উনিও পুজোর ডালিগুলো রেডি করছে। তো আমিও আমারটা দিলাম, আর আমি বসেছিলাম, আমাকে বললো একটু চন্দন ঘষে দিতে, তো আমিও চন্দন ঘষলাম। দেখো এখানে মন্দিরটা 33 কোটি দেবতাকে তোমরা এখানে দেখতে পাবে, আর এবং প্রতিদিন পুজো হয়, হেন কোনো ঠাকুরের পুজো এখানে হয় না এমন নেই, সবাই এখানে আসে বহু দূর দূর থেকে এসে পুজো দিতে। তোমরা একবার দেখো কী কী ঠাকুর আছে, আমি নিজেও সমস্ত ঠাকুরগুলোর নাম বলতে পারবো না, অনেক ঠাকুর আছে, বড় বড় মূর্তি তো ওগুলো, তার নিচেও ছোটো 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 বিভিন্ন মূর্তির আছে। তো মোটামুটি আমি তাড়াতাড়ি গেলেও পুজোটা কিন্তু তাড়াতাড়ি হয়নি, বাড়ি আসতে আমার অনেকটা টাইম লেগে গেছে, কেননা উনি একটু একটু করে আস্তে আস্তে কাজ করছে, কারণ উনি চাইছে যে সবাই একসাথে হলে, বেশ ভিড়টা হলে উনি পুজোটা শুরু করবে, ওই দুই একজনের জন্য পুজোটা স্টার্ট করবে না। কিন্তু আমরা তো এদিকে বাড়িতে সব সংসার ফেলে রেখে গেছি, আমাদের কষ্টটা কি আর উনি বুঝবে। দেখো এবার ডালিতে পুরো ভর্তি হয়ে গেছে পুজোর মন্দিরের ভেতরটা, আমরা সবাই বাইরে আর ডালিতে পুরো ভেতরটা ভর্তি, লোক দেখতে পাচ্ছ কীরকম ঠিক ঠিক করছে। এইবার ওনার পুজো স্টার্ট হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা আমরা মন্দিরে বসে আছি, অথচ কাল যখন জিজ্ঞেস করা হয়েছিল বললো না না সকাল 8টা থেকে পুজো স্টার্ট হয়ে যাবে। তো কী আর করা যাবে, ওনাদের উপরেই তো ডিপেন্ডেন্ট, তো ওনারা যখন শুরু করবে তখনই হবে। তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা হয়ে গেছে, ভিড় হলেও বাড়ি ফিরে এতটাই টায়ার্ড হয়ে গেছে, আর ইচ্ছে করে নিয়ে যে আমি ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে ফিরে এসেছি এখন রাত্রিবেলা। এক পুজো দিয়ে তো আর ফিরে আসিনি, কারণ এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এত ভিড় আর নেমেছে বৃষ্টি, বাড়ি পৌঁছেছি আর মুষলধার বৃষ্টি, আর বাড়িতে তো কেউ ছিল না, পাশের বাড়ির বৌদিকে রেখে গেছিলাম, মিস্ত্রিরা কাজ করছে, যেতেই হবে, কিছু করার নেই, তো কী করবো, বৌদিকে রেখে তারপরে গিয়েছিলাম। তো ফিরে এসে বাকি সমস্ত কাজ সেরে ঠেরে এতটাই টায়ার্ড ছিলাম, আজকে দুপুরটা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে তো নিজেদের কাজ তো থাকেই, যেগুলো যারা আমার পুরো বন্ধু তারা তো জানোই, তো সেদিকটা তো দেখতেই হবে, সেদিকটা দেখে তারপরে এই সন্ধ্যাবেলা এলাম, স্যার এসেছিলেন বাড়িতে আজকে পড়াতে, যেহেতু আজকে মঙ্গলবার, তো এই যে এখন বসিয়েছি ভাত আর দুধ ঘরে, মানে আর রাখার জায়গা নেই, ছেলেরা খাচ্ছে না ঠিক মতো, দুধের পর দুধ জমে যাচ্ছে, বিকেলবেলা এটা ওটা টিফিন করছে, আর এটা ওটা টিফিন করলে আমাদের দুধটা অ্যাভয়েডই করি, কেননা গ্যাস হয়ে যেতে পারে, আর একজন ভোরবেলা উঠেই খেয়ে দিয়ে স্কুল যায়, তো সে কারণে আমি দুধটা দিই না, যেদিন একটু উল্টো পাল্টা তেলে ভাজা টেলে ভাজা খায় ওই দিনটা আমি দুধটা স্কিপ করে দিই, সেই করে করে এতগুলো দুধ জমে গেছে। তো কী করবো এখন ভাবছি, একটুখানি পায়েস বানিয়ে দিই, অন্তত পায়েসটা বানিয়ে রাখলে সকালবেলায় টিফিন করে নিতে পারবে, সেটা দিয়ে দুধগুলো নষ্ট হবে না, অনেকদিন হয়ে গেছে না, 2-3 দিনের দুধ জমে গেছে, তো এই কারণে দুধগুলো এখন বের করে গরম করছি। এই দেখো এটা কি আমার পুচকুহাড়ি, পুচকুহাড়িটার মধ্যে দিয়েছি ঘি, আর ঘিয়ে যে চামচটা দিয়ে তুলেছিলাম তার মধ্যে মনে হয় একটু জল লেগেছে, ব্যাস চিকি চিকি করছে, আর চালটা যে ধুয়েছি জলটা ফেলেছি তার মধ্যেও একটু জল থেকে গেছিলো। যাই হোক ওইসব হয়েই যায়, আজকে বহুত ট্রায়াল, তার মধ্যেও করতে হচ্ছে, কিছু করার নেই, ওইসব হচ্ছে আর কি একটু। আর দুধটার মধ্যে দেখো মালাই কেমন পড়েছে উপরে, দুধটা আজকে অনেক দিন জাল দিয়ে জাল দিয়ে রেখেছি না, পুরো দুধটাই দিয়ে আমি অল্প একটু চাল দিয়ে পায়েসটা করবো, যাতে সকালবেলা ওদের একটু টিফিন ওরা জল খাবারের মতো খেতে পারে অল্প একটু। আর আমি যতবারই পায়েস বানাতে যাই না, আমার পায়েসটা কেন জানি মোটা মোটা, মানে ঘন হয়ে যায়, পাতলা হয় না, আমার বেশ পাতলা পাতলা পায়েস ভালো লাগে, আমার পায়েসটা ততবারই ঘন হয়ে যায়, ওই জন্য আজকে একদম অল্প করে চাল নিয়েছি। আমার মা অসাধারণ পায়েস বানায়, অসাধারণ, যারা যারা খেয়েছে সবাই চেটেপুটে খায়, কিন্তু আমি মায়ের লেভেলে পৌঁছতেই পারছি না, অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু পৌঁছতে পারিনি এখন। এখন একটু পাতলা পাতলা লাগছে, ঠান্ডা হয়ে গেলে রেখে দিলে জমাট বেঁধে যাবে, তখন আমার টাইট হয়ে যায়, আমার বেশিরভাগই পায়েস করতে গেলে পায়েসটা কেন জানি শক্ত হয়ে যায়, ওই জন্য এবার একটু মানে পাতলা পাতলা টাইপের করেছি। তো চলো আজকে রাতের মতো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুশি খুশি আনন্দ মজায় থেকো। তো নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা করছে, ততক্ষণের জন্য আমার সাথেই থাকবে, পাশেই থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার ভালো লাগলে করতে পারো, আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকো আমার বন্ধুরা, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, তাহলে আমার আরও ভালো লাগবে, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, আর ওই যে নিচে দেখেছো এখন তো আমরা নিজেই শুচ্ছি, কেননা ওই রুমটায় তো আর যাওয়া যাচ্ছে না, দেখা যাক আর কদিন যায়, বলছে তো আর 1-2 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে, কী অবস্থা হয়। তো এই যে বিছানা রেডি হয়ে গেছে,
আর রাতের সরঞ্জাম সব রেডি হয়ে গেছে, এখন একটুখানি টাইম পাস, সারাদিন কাজ কাজ কাজ, তারপর একটুকু নিজের জন্য সময় দরকার। চলো এখনকার মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।